ছাত্রবিদদের নতুন মজুরি কাঠামোর ঘোষণা আসছে নভেম্বরে কার্যকর হবে পরের মাসে জানালো বিজিএমই মহাসড়কে টোল দিয়ে তহবিল গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যয় হবে সংস্কারে একনেকে ৩৭ প্রকল্পের অনুমোদন রাজস্ব আদায় বাড়াতে ব্যর্থ এনবিআর স্বীকার করলেন চেয়ারম্যান রাজনৈতিক অস্থিরতা কর আদায়ে প্রভাব ফেলবে না দাবি অবরোধে পেঁয়াজ রসুন আদার দাম বেড়েছে রাজধানীতে জেলা পর্যায়ে আলুর দাম তদারকিতে মাঠে নামছে প্রশাসন আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ শুনছিলেন শিরোনাম জানাবো বিস্তারিত নভেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির ঘোষণা আসবে কার্যকর হবে ডিসেম্বর থেকে বিজিএমইএ সভাপতি জানিয়েছেন যৌক্তিক মজুরি দেওয়া হবে শ্রমিকদের মঙ্গলবার বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন পোশাক শিল্পে সাম্প্রতিক নাশকতায় বহিরাগতরা জড়িত তৈরি পোশাক শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ৮০০০ টাকা যা ২০১৮ সালে ঘোষণা হয় এরপর কয়েক বছরে বেড়েছে মূল্যস্ফীতি এর প্রেক্ষিতে মজুরি আরও বাড়ানোর দাবি ওঠে নতুন বেতন কাঠামো নির্ধারণে গেল ২২ অক্টোবর মজুরি বোর্ডের সবশেষ সভায় শ্রমিক মালিক দুপক্ষই প্রস্তাবনা দেয় যা নিয়ে চলছে আলোচনা এর মধ্যেই শুরু হয় শ্রমিক অসন্তোষ দুই দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শ্রমিকের মৃত্যু ও কারখানায় আগুনের ঘটনা ঘটে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর আমি আবারও রিপিট করছি আগামী ডিসেম্বর ২০২৩ থেকে ইনশাল্লাহ কার্যকরী হবে শান্ত নিরীহ শ্রমিক গোষ্ঠীকে উস্কানি দিয়ে অশান্ত করা হচ্ছে যদিও নতুন মজুরি কাঠামো ঘোষণার আগে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই ফারুক হাসান জানান নতুন বেতন নিয়ে সরকারের ঘোষণা মেনে নিবে বিজিএমইএ সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড বর্তমানে ন্যূনতম মজুরি পর্যালোচনা করার জন্য কাজ করছে আমরা আশা করছি ন্যূনতম মজুরি বোর্ড নভেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা করবে এবং সরকার নতুন যে বেতন কাঠামো ঘোষণা করবে আমরা পোশাক শিল্পের সকল উদ্যোক্তা সেটা মেনে নিব সম্প্রতি বিভিন্ন কারখানায় হামলার সঙ্গে বহিরাগতরা জড়িত দাবি বিজিএমইএর যে কোনো বিশৃঙ্খলায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি একরামুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে আজও বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা ন্যূনতম বেতন ২৩০০০ টাকা করার দাবি জানান তারা সকালে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এক পর্যায়ে চান্দনা চৌরাস্তায় একটি পোশাক কারখানা হাসপাতাল ও পুলিশ বক্সে হামলা চালায় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তেলিপাড়া ও নাওজোর এলাকাতে বিক্ষোভ এবং কালিয়াকৈরে ওয়ালটনের শোরুম ও একটি পিকআপ ভ্যানে আগুন দেয় শ্রমিকরা এদিকে সাভারের আশুলিয়াতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন সকালে জামগড়া ছয়তলা ও নরসিংহপুরে রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে কিছু সময়ের জন্য টঙ্গী বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হোসেন আবুল হাসান ন্যূনতম বেতনের দাবি তো তারা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে শ্রমিকরা এ বিষয়ে পুলিশ কি বলছে পুলিশের যে দাবি সেটি হচ্ছে যে এখানে শ্রমিকরা উত্তেজিত অবস্থায় এখানে তারা আন্দোলন করছেন এবং তাদের দাবি হচ্ছে যে ন্যূনতম মজুরি তাদের ২৩০০০ টাকা করে দিতে হবে এবং এই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা গত কয়েকদিন ধরে গত ২৩ তারিখ থেকে মূলত আন্দোলন করে আসছে এবং পুলিশ পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সার্বিকভাবে বিভিন্নভাবে কাজ করেছেন এবং শিল্প পুলিশ থানা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন তবে পুলিশ প্রশাসন সহ এখানে যারা পোশাক খাতের সাথে সংশ্লিষ্ট তারা যেটি বলছেন যে এই যে আন্দোলন হচ্ছে শ্রমিকদের সেই শ্রমিকদের ছদ্মবেশে বহিরাগতদের ইন্ধন রয়েছে এরকম একটি দাবি কিন্তু তারা করছেন এবং এই ইন্ধনের কারণে এই যে শ্রমিকদের আন্দোলন সেটি ব্যাপকতা লাভ করেছে বলে তারা বলছেন এবং এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে গাজীপুরের গাছা এলাকায়
বেশ কয়েকটি পোশাক শ্রমিকদের সংগঠন একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে গাজীপুর চেম্বার অফ কমার্সের যে সভাপতি জাহাঙ্গীর আলম তিনি বক্তব্য রেখেছিলেন। তিনিও বলছেন যে এখানে বাইরের ইন্ধন রয়েছে শ্রমিকদেরকে ব্যবহার করে, এবং তিনি বলছেন যে সরকার যে মজুরি বোর্ড গঠন করেছেন সেই আলোকে যেন দ্রুততম সময়ে সেই তাদের যে শ্রমিকদের দাবি সেটি বাস্তবায়ন করা হয় এবং মালিক শ্রমিকদের মধ্যে সম্পর্ক রেখেই আলাপ আলোচনার মাধ্যমে যেন একটি সমাধান আসে সেই আহ্বান তিনি জানিয়েছেন। এবং পোশাক মালিকরাও বলছেন যে এখানে যত দ্রুত সম্ভব এই আন্দোলনকে যদি থামানো যায় তাহলে পোশাক খাতের যে বিপর্যয় সেটি রোধ করা যাবে। কারণ হচ্ছে যে প্রতিদিনই যে বিভিন্ন এলাকায় ভাঙচুর হচ্ছে, কারখানা ভাঙচুর হচ্ছে, শ্রমিকরা বিভিন্ন এলাকায় শুধু কারখানা ভাঙচুর করছে না, গাড়ি ভাঙচুর করছে, আজকেও তারা কিন্তু কালিয়াকুড়ি এলাকায় পুলিশ বক্স ভাঙচুর করছে, ওয়ালটন প্লাজা আগুন দিয়েছে এবং সেখানে উদ্ভুত পরিস্থিতি কিন্তু এখন 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে শ্রমিকরা আশা করছেন যে শান্তিপূর্ণ উপায়ে তারা যে দাবি করছেন সরকার সেটি আন্তরিকভাবে দেখবেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা সেই মেনে নেবেন। এবং এখন বর্তমানে শ্রমিকদের যে আন্দোলন সেটি স্বাভাবিক পর্যায়ে আছে এবং এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। সড়ক ব্যবস্থাপনায় টোল আদায়ের অর্থ দিয়ে তহবিল গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবারে একনেক সভায় 52,663 কোটি 18 লাখ টাকার 37টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকারের শেষ সময়ে একনেক সভায় 46টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো ও খুলনা মোংলা পোর্ট রেল লাইন নির্মাণ সহ 37টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয় 52,663 কোটি 18 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে 21,597 কোটি 95 লাখ টাকা, আর ঋণ নেওয়া হবে 29,568 কোটি টাকা। সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, 2 মাসের বিরতি থাকার কারণে প্রকল্প অনুমোদনের সংখ্যা বেশি। প্রকল্প নির্বাচন কেন্দ্রিক নয়, উন্নয়নমূলক, এর সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। পরিকল্পনা মন্ত্রী বলেন, সড়ক বাড়ায় উন্নয়নের কারণে যানজট খানিকটা বেড়েছে, আবার অনেক সড়ক প্রাকৃতিকভাবে ভাঙছে, এগুলো মেরামত করায় হিমশিম খেতে হয় বলে টোল আদায়ের অর্থ দিয়ে তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে পরিমাপ করে আমরা রাস্তা নির্মাণ করি তার চেয়ে বেশি ট্রাফিক, বেশি প্রবৃদ্ধি হচ্ছে, বেশি ব্যবসা বাণিজ্য হচ্ছে, ফলে রাস্তাঘাট ভাঙছে। টোল আদায় করে বিভিন্ন যে রাজস্ব পাবো, একজন আলাদা ডেডিকেটেড অ্যাকাউন্ট সরকার যেন তৈরি করে তহবিল, যার মাধ্যমে আমরা এগুলোকে দ্রুত ভালো জোরালো মেইনটেনেন্স করতে পারি। চলমান প্রকল্প সহ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। নজরে আসছে এই মুহূর্তে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর আদায় বাড়াতে নিজের ব্যর্থতা স্বীকার করলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবুহেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এজন্য বৈশ্বিক সংকটকে দায়ী করেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়কর সেবা মাস উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। রাজনৈতিক অস্থিরতা দীর্ঘ হলে কর আদায়ে প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন। মাথাপিছু আয় বৃদ্ধিসহ গত 1.5 দশকে নানা অভাবনীয় অর্জন দেশের অর্থনীতিতে। প্রায় $500 বিলিয়ন মাইলফলক ছোঁয়ার পথে মোট দেশজ উৎপাদন জিডিপি। তবে অর্থনীতির অগ্রগতির সাথে তাল মিলিয়ে বাড়েনি রাজস্ব আদায়। এখনও জিডিপির তুলনায় কর আদায়ের অনুপাত 10% নিচে। এই পরিস্থিতি বদলানোর চ্যালেঞ্জ নিতে হয় রাজস্ব আদায়কারী সংস্থা এনবিআর চেয়ারম্যানকে। আমরা চেষ্টা করি। 2 মেয়াদে প্রায় 4 বছর এনবিআরের শীর্ষ পদে সিনিয়র সচিব আবুহেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতি খারাপ হওয়ায় জোর দিয়েছেন এনবিআরের সক্ষমতা বাড়ানোর উপর। 2 বছর কোভিডের তাণ্ডব গেছে, এখন রাশিয়া ইউক্রেনের তাণ্ডব চলছে এবং ইনফ্যাক্ট স্থির হয়ে উল্লেখযোগ্য আমি কিছুই করতে পারিনি। তবে রেভিনিউ কালেকশনের দিক থেকে উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। অর্গানাইজেশনাল সেট আপের দিকে এবং পলিসির দিকে আমরা কিছু কাজ করেছি।
প্রায় দুই মাস আগে বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে লোপাট হয় 55 কেজির বেশি স্বর্ণ। ঘটনা তদন্তে দুটি কমিটি করে কাস্টমস হাউস ও এনবিআর, বারবার সময় নিয়েও রিপোর্ট দিতে পারেনি কমিটি। সুষ্ঠু তদন্ত করতে গেলে হয়তো একটু সময় লাগে, সেই জন্য তাড়াহুড়ো করে যেন এলোমেলোভাবে দায়সারা তদন্ত না হয় সেই জন্য সময় যৌক্তিক সময় দেওয়া হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, আয়কর রিটার্ন জমায় নভেম্বর জুড়ে কর অফিসগুলোতে মিলবে বিশেষ সেবা, পাশাপাশি অনলাইনেও দেওয়া যাবে রিটার্ন। অনলাইন প্ল্যাটফর্মটি সেটি করদাতা বান্ধব হয়েছে, রিটার্ন সাবমিশন যেন আরও ইজি হয়েছে, তাই ক্যালকুলেশন করতে যে জটিলতাগুলো ছিল, যে সমস্যাগুলো ফেস করতেন, সেই সমস্যাগুলোকে অনেকাংশে দূর করেছে। দেশে বর্তমানে নিবন্ধিত করদাতা 93 লাখের বেশি, গত বছর রিটার্ন দেন 38 লাখ করদাতা, এই সংখ্যা আরও বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবরোধে রাজধানী বাজারে বেশ কিছু পণ্যের সরবরাহ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ, আদা, রসুন সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, তবে কাঁচা সবজির দাম স্থিতিশীল রয়েছে। এদিকে নির্ধারিত দামে আলু বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অবরোধে রাজধানীর বাজারগুলোতে নিত্য পণ্যের সরবরাহ কিছুটা কম, বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। গত সপ্তাহে 150 টাকা কেজিতে রসুন বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 165 টাকায়। আদার দাম কেজিতে 60 টাকা বেড়ে 220 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে পেঁয়াজের দামও, 80 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। পণ্যমূল্যের দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। এই রসুন মনে করেন আমরা বিক্রি করছি এই হরতালের আগে 150 টাকা 55 টাকা, সেই রসুন এখন বিক্রি করতে আছি 160 টাকা 65 টাকা। আদা যে আদা বিক্রি করছি মনে করেন 160 টাকা 150 টাকা, সে আদা এখন বিক্রি করছে 220 টাকা। গতকালকে এলাকা থেকে আমি পেঁয়াজ কিনলাম 120 টাকা করে, আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে 140 টাকা করে কেজি আর কি। এদিকে বুধবার থেকে আলুর দাম কোল্ড স্টোরেজ থেকে প্রতি কেজি 27 টাকা ও পাইকারি পর্যায়ে 36 টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি বাজারে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও সংশয়ে ক্রেতারা। 3-4 দিনে প্রায় প্রতি কেজিতে 30-35 টাকা করে দাম বেশি। মাল কি আসতেছে? মাল ভাই যে পরিমাণ দরকার সেই পরিমাণ আসতেছে না। তবে সরবরাহ ঠিক থাকায় স্থিতিশীল আছে সবজির দাম। দাম না বাড়লেও 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। শীতের সবজি যেমন বলতে সিম আগের দামে আছে 120 টাকা, নতুন টমেটোটা আসছে টকটা 120 টাকা, তারপর আপনার নতুন আলু আসছে 140-150 এরকম কেজি। এ অবস্থায় বাজার তদারকির পাশাপাশি সরবরাহ বাড়ানোর দাবি ক্রেতাদের। সুহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহিংস রাজনৈতিক পরিস্থিতি দেশের অর্থনীতিতে দুশ্চিন্তা বাড়াচ্ছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিদেশে। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন এমন পরিস্থিতি রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে, কমতে পারে বৈদেশিক মুদ্রার মজুত। সহিংসতা বাদ দিয়ে তাই সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অনর অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, অন্যদিকে নির্দলীয় সরকার ফেরাতে আন্দোলন করছে বিএনপি ও জামাত। বিএনপির 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে রাজপথে ফিরেছে জ্বালাও পোড়াও। ইতিমধ্যে শুরু হয়েছে বিএনপির ডাকা 3 দিনের দেশব্যাপী অবরোধ কর্মসূচি, প্রতিরোধে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। ভোটের অনিশ্চয়তায় রপ্তানিমুখী পণ্যের অনেক ক্রয়াদেশ বাতিল হচ্ছে বলে জানান তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা। এই অবরোধ বা হরতাল আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে নিঃসন্দেহে। কিভাবে করবে? প্রথমত হলো আমাদের যে ইন্টারনাল মুভমেন্ট, আমাদের মালামাল ইন্টারনাল মুভমেন্টটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়, বাইরেরা আসতে পারে না এই ধরনের অস্থিতিশীল পরিবেশ থাকলে, তার আমার নেগোসিয়েশনের জায়গাটা সংকুচিত হয়ে আসে। ডলার সংকট, জ্বালানি স্বল্পতা, উচ্চ মূল্যস্ফীতি সহ নানামুখী চাপে দেশের অর্থনীতি। উদ্যোক্তারা জানান রাজনৈতিক সহিংসতা বেসরকারি বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়াবে। আপনি যদি বাস পোড়ান আমি রাস্তা নামতে পারবো না, আপনি যদি গাড়ি ভাঙচুর করেন আমি রাস্তা নামতে পারবো না, এবং আপনি যে বাস পোড়াচ্ছেন ওই বাসের মালিকতাটা ব্যবসায়ী, সেটা একটা ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবসায়ী, তার ব্যবসায় ক্ষতি হচ্ছে না, আপনি ফ্যাক্টরির সামনে ব্লকেড হয়ে যাচ্ছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন রাজনীতি যদি হয় দেশের কল্যাণে, তবে অর্থনীতি বাঁচাতে সব পক্ষকে আলোচনায় বসতে হবে। পুরো অর্থনীতিতে যে এখন একটা মোটামুটি একটা গতিধারা রয়েছে, তো সেটা কিন্তু হঠাৎ করে আরও ব্যাঘাত ঘটতে পারে, এবং বিশেষ করে সামনের দিনগুলোতে যেরকম অবরোধ আসছে,
এবং এটা যদি আসে তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক গতি শ্লথ হয়ে যেতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষের প্রত্যেকটা কমিটমেন্ট আছে। আমাদের বক্তব্যটা ক্লিয়ার, যদি দেশকে শান্ত সুস্থ এবং ইকোনমিক্যালি যদি ভালো রাখতে চায় তাহলে পলিটিক্যাল স্টেবিলিটির কোনো বিকল্প নেই। অর্থনীতি স্বাভাবিক রাখতে হরতাল অবরোধের মতো ক্ষতিকর কর্মসূচি বাদ দিয়ে সভা সমাবেশ করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন কানাডা পুলিশ সদস্য কেভিন ডুগান। বেলা 11:30 দিকে তার জেরা শুরু করে আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে সোমবার কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে প্রথম সাক্ষ্য দেন লয়েড শোয়েব। বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান তার সাক্ষ্য নেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। একই দিনে বেলা 3:15 সাক্ষ্য দেওয়া শুরু করেন কেভিন ডুগান, তবে তার জেরা মুলতবি করা হয়। মামলায় সাক্ষ্য দিতে 28 অক্টোবর রাতে ঢাকায় আসেন তারা। কানাডার প্রতিষ্ঠান নাইকোর সাথে চুক্তিতে রাষ্ট্রে প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে সফল হলো বাংলাদেশ। সোমবার দুপুরে ভারতের দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 76তম আঞ্চলিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে আনুষ্ঠানিক স্বীকৃতি সনদ তুলে দেন WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল। এর আগে কোনো রোগ নির্মূলে প্রথম হয়নি বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে বর্তমানে কালাজ্বরের প্রকোপ প্রতি 10,000-এর একজনেরও কম। এর আগে ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিল বাংলাদেশ। এই অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরামর্শ ও নির্দেশনার কথা উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর ও উত্তর কোরিয়া সহ 11টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 1.92 পয়েন্ট, অবস্থান করছে 6,278 পয়েন্টে। এ সময় ডিএসইতে লেনদেন হয়েছে 522,88,00,000 টাকা, যা আগের দিন লেনদেন হয়েছিল 443,56,00,000 টাকা, অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 79 কোটি টাকা। ডিএসইতে 319টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর অপরিবর্তিত রয়েছে 54 ভাগ প্রতিষ্ঠানের। দর বেড়েছে 83টি, কমেছে 62টির এবং অপরিবর্তিত আছে 174টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক কমেছে 10.44 পয়েন্ট, অবস্থান করছে 18,589 পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে 4,27,00,000 টাকার শেয়ার। এবার জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 110.50 টাকা, বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হয়েছে 137.56 টাকা। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 121.78 টাকা, কমেছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1.34 টাকায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 29.60 টাকা। অপরিবর্তিত আমিরাতের দিরহামের দরও, বিনিময় হয়েছে 30.23 টাকায়, কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 359.09 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 23.30 টাকায়। এ ছিল অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।